পোর্টসমাউথ সাগর পাড়ের ক্রিকেট মাঠে 3,000-এর অধিক দর্শনার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল বাংলা মেলা। আরো দেখুন সহকর্মী আসাদুজ্জামান মুকুলের রিপোর্টে। 14 জুলাই পোর্টসমাউথে অনুষ্ঠিত হয় বাংলা মেলা। সাগর পাড়ের ক্রিকেট মাঠে প্রায় 3,000-এর অধিক লোকজনের সমাগম ঘটে। আয়োজকবৃন্দের এমন আয়োজনে দর্শনার্থীদের মাঝেও দারুণ উচ্ছ্বাস দেখা যায়। It's really nice coming here. It's loads of people and it's really, really good. We organized this mela and it's really, really fun for children to come out in the weekend, enjoy with their family, friends, and it's really, really enjoyable weekend for everyone. অভূতপূর্ব সাড়া পাওয়ায় আয়োজকবৃন্দ তাদের আয়োজন সার্থক বলে মনে করেন এবং আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের ব্যবস্থা করবেন বলে আশা ব্যক্ত করেন। It's the first one and I've already been told that next year's is planned to be much bigger and even better. So congratulations to all those. I know how very difficult it is to pull off an event of this size and so well done to the BWA for all of their organization and all of the volunteers. আজকে 60th anniversary তে আমরা এই মেলার আয়োজন করলাম সবার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এবং যে হারে মানুষের উপস্থিতি আজকে বাঙালিরা আজকে আমাদের এই আহ্বায় যেভাবে এসেছেন এবং আমাদেরকে মেলাকে সার্থক করার জন্য তাদের এই মেলা উপভোগ করতেছেন সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা যে আজকে আমাদের প্রোগ্রামের যে আউটকাম দেখতেছি দেখে খুবই আনন্দিত লাগতেছে। ইনশাল্লাহ আমরা আরো বড় জোরে কিছু করবো আগামীতে, এটাই আশা রাখছি। আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের এই মেলাটি হচ্ছে একটা মাইল ফলক মেলা। আউটডোরে এই মেলা কখনো হয়নি, এটা আমাদের মধ্যে একটা আতঙ্ক ছিল যে আমরা কি আসলে সার্থক হব বা আমরা সফল হব। আলহামদুলিল্লাহ উই আর ভেরি প্লিজড টুডে টু সি অল দোজ পিপল আর কামিং এন্ড এনজয়িং দ্য মেলা। দুপুর 1টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত মুখরিত ছিল মেলা। বিভিন্ন স্টলে ছিল নানান ধরনের খাবার, মেহেদি, বাচ্চাদের বিনোদনের জন্য ছিল ফানফেয়ার। মেলায় আগত দর্শকদের আনন্দ বিনোদনের জন্য ছিল সারাদিন নাচ, গান, কৌতুকের আয়োজন। অনেকে আবার লন্ডন থেকে সাগরপাড়ে ঘুরতে এসে বাংলা মেলার সংবাদ পেয়ে ছুটে আসেন মেলায়। সব মিলিয়ে পোস্টমাউথ বাংলা মেলা দারুণ জমে ওঠে। উৎসব মুখরিত ছিল পোস্টমাউথ এই মেলা। আসাদুজ্জামান মুকুল, এটেন বাংলা ইউকে। পাল তুলে দে মাঝি হালা করিস না, দেবে পাল তুলে দে মাঝি হালা করিস না, হে চুড়ি তে নৌকা মাঝে যাব না, চুড়ি তে নৌকা মাঝে যাব না।